नमस्कार आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेছি আপনাদের সামনে। आज एक গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগামী এপ্রিল मे जून এই তিনটে মাস 2023 সালের সর্বশ্রেষ্ঠ হতে চলেছে ছটি রাশির জাতক জাতিকাদের জন্য। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন আপনাদের যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে হতেই হবে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি, তার অবশ্যই কারণ আছে। আপনারা আপনাদের মতো করে ভিডিওগুলো দেখছেন, সেখানে কিন্তু খুব একটা মিল আপনাদের সঙ্গে আসছে না। কেন আসছে না? আপনাদের নানা রকম প্রশ্ন কিন্তু আছে, সেই প্রশ্নের উত্তর আমার প্রত্যেকটা আলোচনায় থাকে, কিন্তু আপনারা ঠিক এই জায়গাগুলো কেটে কেটে চলে যান, তাই জানতে পারেন না। দেখুন, প্রত্যেকটা দিন আমি কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আর কেন আপনার সাথে এগুলো ঘটবে সেই কথাগুলোও কিন্তু বলি, কিন্তু আপনারা শুনতে পারেন না, কেটে কেটে ভিডিওগুলো দেখেন, তাই সেই জায়গাগুলো আপনারা এড়িয়ে বেরিয়ে যান। তাই প্রত্যেকটা দিন আমি অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটা দেখার। যদি কখনো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনাদের এই এতদিনের যে সময় নষ্ট, তার আপনার যে সময়গুলো নষ্ট করে ভিডিওগুলো দেখেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসে না, সেই দিনগুলো কিন্তু আপনারা এই পুরো ভিডিওটা দেখলে পরে সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এতদিন আপনারা ভীষণ ভুল করতেন, আপনাদের সময় নষ্ট করতেন। তাই প্রত্যেকটা দিন আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের, যে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন কারণগুলো কি, কেন মিলছে না, কেন মিলবে, সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আজকের আলোচনা নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্রকে নিয়ে। তাই এই গ্রহ নক্ষত্র যখন আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে তখন আপনার সাথে মিলবে। আর এই 2023 সালের সর্বশ্রেষ্ঠ কেন বললাম? এই তিনটে মাস, এই তিনটে মাস গ্রহ নক্ষত্র এমন অবস্থায় থাকবে যার ফলে আপনাদের ভাগ্য নানা দিক থেকে পরিবর্তন ঘটবে, সেটা কিন্তু আর পরবর্তী মাসগুলোতেও ঘটবে না। আর এই যে মাস আমরা এখন পেরিয়ে যাচ্ছি এই মাসেও কিন্তু ঘটবে না, এপ্রিল থেকেই শুরু হবে এত ভালো যোগ। তিনটে মাস এপ্রিল মে জুন, আর সেই কারণেই আপনাদের সঙ্গে আলোচনা করে জানানোর চেষ্টা করছি। দেখুন, এই যে আমি বললাম সর্বশ্রেষ্ঠ হতে চলেছে এই তিনটে মাস ছটি রাশির জন্য। আমরা জানি 12টা রাশি, তার মধ্যে 6টা রাশির ভাগ্য কিন্তু চমকাবে এই তিনটে মাসে। নানা দিক থেকে উন্নতি হবে। কেন হবে? 6 এপ্রিল থেকে 26 জুন এই সময়টা বেশ কিছু গ্রহ তারা কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে এবং বেশ কিছু শুভ যোগও তৈরি করবে। এর ফলে আপনাদের আর্থিক দিক থেকে শুরু করে পড়াশোনা, দাম্পত্য সুখ শান্তি, সমস্ত কিছুই কিন্তু ভালো থাকবে এই 6টা রাশির জাতক জাতিকাদের। প্রথমে আমি আর্থিক দিক থেকে যদি বলি, কারণ আমাদের আর্থিক দিকটা হচ্ছে সব থেকে আগে প্রয়োজন একটু জেনে নেওয়া, তাই আর্থিক দিক থেকেই শুরু করি। আর্থিক দিক থেকে এই 6টা রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো পজিশন তারা খুঁজে পাবে। অর্থাৎ কর্মহীন হয়ে পড়েছিলেন যারা, তাদের কর্মের সন্ধান পাবেন। ব্যবসা চলছিল না, ভালো চলবে। চাকরিতে কোনো রকম উন্নতি হচ্ছিল না, সেখানে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে, স্যালারিও বৃদ্ধি পেতে পারে, সমস্ত দিক থেকেই সুযোগ সুবিধা আসতে পারে, বেকারত্ব দূর হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি এই তিনটে মাসে আপনাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে। পড়াশোনা, যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই তিনটে মাস ভীষণ শুভ থাকছে। পড়াশোনায় মন বসবে, নানা সুযোগ সুবিধা পাবেন পড়াশোনার কেন্দ্র করে, এবং আপনাদের যে স্বপ্ন ছিল, অনেকেরই স্বপ্ন থাকে এই করব সেই করব, কিন্তু যে কোনো কারণবশত সেই স্বপ্নগুলো পূরণ হয় না। পড়াশোনার ক্ষেত্রে বলছি, এই তিনটে মাসে কিন্তু আপনাদের, যদি এই 6টা রাশির মধ্যে আপনার রাশি থেকে থাকে, আপনার স্বপ্ন পূরণ হতে পারে। এছাড়াও কিছু শখ কিছু স্বপ্ন যাদের আছে স্বপ্ন পূরণ হতে পারে। সেটা হতে পারে আপনার লাভ রিলেশন, হতে পারে আপনার বাড়ি, হতে পারে গাড়ি, যেদিক থেকেই হোক না কেন আপনার স্বপ্ন পূরণ কিন্তু হতে পারে এই 3টে মাসে। আর এই 3টে মাস যদি আপনার ভালো না যায়, অর্থাৎ এই 6টা রাশির জাতক জাতিকাদের ভালো না যায়, তাহলে বুঝতে হবে আপনার সমস্ত গ্রহ নক্ষত্র খারাপ ফল দিচ্ছে। আর এই 2023 সাল আপনার জন্য আর ভালো হবে না, কারণ সর্বশ্রেষ্ঠ এই 3টে মাসই হতে চলেছে 2023 সালের। আর এই 3টে মাস আপনাকেও কিন্তু ভালো কাজে ব্যবহার করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, তবে গিয়েই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে। তার সাথে সাথে আপনি ভিডিওটা দেখছেন, আদৌ আপনার সাথে মিলবে কিনা সেটা কিন্তু আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় মিলিয়ে নিতে হবে। কোন কোন গ্রহ এই 3টে মাসে আপনাকে সাহায্য করবে, কোন কোন গ্রহ ভালো থাকার প্রয়োজন আছে। দেবগুরু বৃহস্পতি সর্বপ্রথম আপনার ভালো থাকতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়, তারপরে রবি, বুধ, শুক্র, এই 4টে গ্রহ যদি ভালো থাকে তবেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনা মিলবে। যদি এই 4টে গ্রহ খারাপ থাকে মিলবে না। তাই আপনার কিন্তু অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেওয়া প্রয়োজন এই 4টে গ্রহের অবস্থান আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় কি অবস্থায় আছে। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে পারে, আর্থিক দিক থেকে সচ্ছলতা আসতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়ে থাকে তাহলে আগামী এপ্রিল মাস থেকে যে 3টে মাস এপ্রিল, মে, জুন, আপনার ভাগ্য বদলাবে। কারণ 3টে মাস অনেকটাই আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে এবং আপনার চেষ্টা এবং পরিশ্রমের ফলেই জীবনে পরিবর্তন আসবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি, আজও কিন্তু আপনাদের ফলো করতে হবে আলোচনাগুলো কি অ্যাকচুয়ালি বলছি, কোন কোন দিকগুলো আপনারা মিলিয়ে নেবেন, তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কারণ এটা অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা, কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। যে আপনার সাথে মিলবেই বা আপনার সাথে মিলবে না এইভাবে কখনো বলা যাবে না। তবে আদৌ মিলবে কিনা আপনি কিন্তু বলতে পারবেন, একটু মিলিয়ে নিতে হবে। তাই এই চেষ্টাটা আপনাকে করতে হবে, একটু মিলিয়ে নিন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা, তাহলে শিওর হতে পারবেন আপনার সঙ্গে আদৌ মিলবে কি মিলবে না। দ্বিতীয় যে রাশির কথা বলবো সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আগামী এপ্রিল, মে, জুন, এই 3টে মাস আপনার ভাগ্য বদলাতে পারে। কারণ 2023 সালের সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে এই 3টে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই সমস্ত দিক থেকে আপনার সাথে ভালো কিছু ঘটবে, যোগাযোগ তৈরি হবে। আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, ঠিকঠাক মতো যোগাযোগগুলি কাজে ব্যবহার করতে হবে, তবে গিয়েই কিন্তু আমার কথা আপনার সাথে মিলবে। আর যদি কানে শুনে ধনী হতে চান তাহলে নাও মিলতে পারে। কারণ আমি প্রথমে যে কথাটা বলি, আগে ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। কিভাবে মিলিয়ে নেবেন? ভিডিওটা দেখার পর আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় ভালোভাবে মিলিয়ে দেখতে হবে বুধের কি অবস্থান, বৃহস্পতির কি অবস্থান, শুক্র এবং রবির। যদি ভালো থাকে তাহলেই মিলবে, তা না হলে একদম মিলবে না। এই কর্তব্য আপনার মিলিয়ে নেওয়া। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে আগামী 6 এপ্রিল থেকে 3টে মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন, সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে 2023 সালের। আর এই 3 মাসে আপনার স্বপ্ন পূরণ হতে পারে, আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা আসতে পারে, আপনি হতে পারেন আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তাই চোখ কান খোলা অবশ্যই রাখতে হবে, পরিশ্রম করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনার সাথে আমার প্রত্যেকটা কথা মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, এই 3টে মাস আপনারও কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আগামী एप्रिले मे जून 2023 सालेर सर्वश्रेष्ठ मास हिसाबे किन्तु गण्य करा हय। एई तीन मासे आपनार जीवनेर नाना दिक थेके उन्नति किन्तु आसबे, सुयोग आसबे, नाना दिक थेके जोगाजोग तैरी हबे। एर फले आपनार जीवनेर परिवर्तन घटबे, कारण एई मासे अर्थात एई जे तीनटे मास बेश किछु शुभ जोग किन्तु तैरी हबे, बेश किछु ग्रहेर घर परिवर्तन करबे, तार फलेई किन्तु आपनार भाग्य उन्नति हबे। ताहले आपनाके कि करते हबे? आपनार जन्मछक बा हस्तरेखा एकटु मिलिए देखते हबे देवगुरु बृहस्पतिर कि अवस्थान आछे। बुध, रवि, शुक्र यदि भालो थाके आमार प्रत्येकटा कथा मिलबे। एरपरे जे राशिर कथा बोलबो सेटा होच्छे मिथुन राशि। आपनार यदि मिथुन राशि हये थाके आपनारो किन्तु एई तीन मासे भाग्य बदलाबे, समस्त दिक थेके आर्थिक दिक थेके सच्चलता आसबे, स्वप्न पूरण हबे, बाड़ी गाड़ी पढ़ाशोना सबई किन्तु आपनार भालो थाकबे, कारण एई तीनटे मास 2023 सालेर सर्वश्रेष्ठ मास होते चलेछे। सेई मासगुलो एप्रिल मे जून और तार साथे साथे यदि आमार बला राशि आपनार हये थाके ताहले तो कोनो कथाई नेई। आपनार जन्मछक बा आपनार हस्तरेखाटा एकटु देखे नेबेन। यदि देखछेन जे बृहस्पतिर अवस्थान भालो, बुध, रवि, शुक्र, ताहले 100% मिलबे। सर्वशेष जे राशिर कथा बोलबो सेटा होच्छे कुम्भ राशि। आपनार यदि कुम्भ राशि हये थाके ताहले आपनार भाग्यও किन्तु बदलाते पारे, हठाৎ अर्थ प्राप्ति करते पारे, कर्मे सफलता आसते पारे, प्रेम, दाम्पत्य, पारिवारिक सुख शांति, पढ़ाशोना सबदिकेই किन्तु उन्नति थाकबे। এই তিনটা মাস এপ্রিল, মে, জুন 2023 সালের সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ধরে নিতে পারেন আপনার জীবনের জন্য এই তিনটা মাস। তাই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।